ত্রিপুরা রাজ্যের মধ্যে বরাবরই কালী পুজো নিয়ে সুনাম রয়েছে উদয়পুর এবং ধর্মনগরের। উদয়পুরে দুদিন উৎসবের মেজাজ থাকলেও ধর্মনগরে এই কালী পূজা চলে প্রায় 4 থেকে 5 দিন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে এমনকি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক ভ্যালি থেকেও কালী পূজা দেখতে সারা রাত ধরে দলে দলে লোক আসে ধর্মনগরে। তাই রাজ্য জুড়ে একটা বিশেষ খ্যাতি রয়েছে ধর্মনগরের কালী পুজোর। এই কালী পুজোকে সুষ্ঠু, শৃঙ্খল এবং শান্তিপূর্ণ রাখতে রাজ্য প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের নিয়ে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বুধবার আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ এবং ধর্মনগরের বিভিন্ন ক্লাবের সভাপতি, সম্পাদক ও কর্মকর্তারা। এদিনের বৈঠকে উপস্থিত থেকে কালী পুজোর ভিড় সামলানোর একটা রূপরেখা তৈরি করেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, দুর্গাপুজোর মতো এবার কালী পুজোতেও নো এন্ট্রি থাকবে ধর্মনগর শহরে। দুর্গাপুজোর সময় যে যে জায়গায় নো এন্ট্রি পয়েন্ট বসানো হয়েছিল সেই সব জায়গায় নো এন্ট্রি পয়েন্ট অব্যাহত থাকবে কালী পুজোতেও। ধর্মনগরে একটা ঐতিহ্য আছে যে শান্তির শহর, ধর্মের শহর, এবং আমরা কিছুদিন আগে দুর্গাপূজার সময় সেটা প্রমাণও দিয়েছি। খুব সুন্দর পূজা হয়েছে, এত মানুষ বিভিন্ন জায়গাতে চাকরি করেছি, কিন্তু এখানে পূজার ব্যাপারটাই অন্যরকম। এই দুর্গাপূজা এবং কালী পূজার ক্ষেত্রেও আমরা সবাই জানি কালী পূজাতে উদয়পুরে ভিড় হয়, কিন্তু ধর্মনগরের ভিড় উদয়পুরের ভিড় 2 দিন, কিন্তু ধর্মনগরে 5 দিন 6 দিন ভিড় থাকে। এবং এটা ধর্মনগরে যে একটা ঐতিহ্য সুনাম, খুব সুন্দর কালী পূজা, এটা শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে এমন না, বাইরের স্টেটগুলির মধ্যে আছে। আপনারা জানেন যে হোটেল টোটেল সব অলরেডি বুক হয়ে গেছে এখানে, যে একটা সুনাম আছে, ঐতিহ্য আছে ধর্মনগরে, আমি চাই সেটা এবারও থাকবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে আপনারা সাহায্য সহযোগিতা নিয়ে যেমন ধরুন আমরা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে করেছি সেটাও সম্পন্ন হবে। পুজোর পরিবেশকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রাখতে শহরের ক্লাবগুলিকে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য এদিন নির্দেশ দিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। কালী পুজো উপলক্ষে যে প্রচুর জনসমাগম হবে তাদের সুবিধার্থে শহর জুড়ে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয়ের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি। শিফট ভাগ করে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন ধর্মনগর পুলিশকে। এর পাশাপাশি নেশা করে কেউ যাতে দুর্ঘটনা না ঘটায় অথবা অভব্য ব্যবহার না করে সেদিকেও বিশেষভাবে কড়া নজর দিতে বলেছেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। ওই পিরিয়ডটা মানে যেন বাদ ভাঙা শোকের মতো বাইক এবং গাড়ি চলে, তাহলে না থাকে স্পিডের কোনো কন্ট্রোল, না থাকে জীবন সম্পর্কে কোনো বোধ, নিজের প্রাণ যাওয়ার উপক্রম, পাশাপাশি পথচারীর প্রাণ। আমরা জানি পুলিশ যারা ডিউটি দেয় ওরাও হিউম্যান বিং, তাদের পক্ষে সম্ভব না যে সারা রাত চোদ্দ দিয়ে কন্ট্রোল করা। দয়া করলে দুটো দু সিস্টেমে করান, ততক্ষণ পর্যন্ত ইয়ে থাকবে, অবস্ট্রাকশন থাকবে, বন্ধ থাকবে, মানে এটাকে কী বলে নো এন্ট্রি থাকবে, ততক্ষণ মধ্যে একটা সেকশন ডিউটি দিক, নতুন সেকশন আসে কী বলে আমরা নতুন প্লেটুন এসে কিংবা ছেলে মেয়েরা এসে তারপরে নো এন্ট্রিটা উল্টে করলে গাড়ির স্পিডটা কন্ট্রোল না করতে পারলে যে কোনো দুর্ঘটনা ঘটে। শ্যামল যেটা বললো বিং ইনটক্সিকেটেড অনেকে গাড়ি চালায়, বাইক চালায়, তখন উদ্যমতা বেড়ে যায়। এটা রেস্ট্রিক্ট করা প্রয়োজন ফর ফিউচার জেনারেশন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে মারাত্মক হয়ে যাবে। এবার দুর্গাপূজা মোটামুটি সবাই বসার ব্যবস্থা করেছে, ক্লাবগুলোকে কালী পুজোতে আরও বেশি ভিড় হবে, কালী পুজোয় মিনিমাম 5-6 দিন থাকে এখানে। আমার সবচেয়ে ভালো লাগছে আমাদের ডিএমসিএম নতুন এসে এখানকার যে আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার তুলে ধরে ফেলেছেন, এই জিনিসটা হচ্ছে কারণ সারা রাত ঘুরতে করতে, এবং কালী পুজোয় কিন্তু শুধু মানে অনুকূটি জেলা থেকেও আসে, ধলাই জেলা থেকেও আসে, উদয়পুর আগরটা মানে এন্টার ত্রিপুরা থেকে আসে, কাছার থেকে আসে, এরা যেমন এখানে নামে নেমে হয়তো অনেকে পাবে। কালী পুজো উপলক্ষে ডিজে সাউন্ড সিস্টেম প্রত্যাহার করার জন্য প্রতিটি ক্লাবের কাছে এদিন আবেদন জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।